এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা পাযুক্ত কাঁকড়া, যাদের নাম স্পাইডার ক্র্যাব। এই দানব আকৃতির কাঁকড়াদের জাপান সাগরে পাওয়া যায়। ওজনে এক একটি স্পাইডার ক্র্যাব 20 কেজি ছাড়িয়ে যেতে পারে। লম্বায় এরা এক একজন প্রায় 12 ফুট হয়ে থাকে। এরা খাবারের সন্ধানে গভীর সমুদ্রে চুপ করে বসে থাকে। সামুদ্রিক প্রাণীরা যখন এদের কাছে আসে, তখন নিজের আঠার মাধ্যমে আক্রমণ করে। এদের জীবনকাল সাধারণত 30 থেকে 70 বছর পর্যন্ত হয়। নানা রকম শ্যাওলা, প্রবাল আর স্পঞ্জ এদের গায়ের উপর বাসা করে তার আসল চেহারাটাকে এমন বেমালুম ঢেকে রাখে যে খুব কাছে গেলেও অনেক সময় এদের খুঁজে পাওয়া মুশকিল হয়। এরা প্রতি বছর তাদের শরীরে শক্ত খোলস পাল্টিয়ে থাকে। এই সময় এই মাকড়সা কাঁকড়ারা দলে দলে এক স্থানে জড়ো হতে থাকে। হাজার হাজার কাঁকড়া বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে মিলিয়ন পরিমাণ ছাড়িয়ে যায়। একজন আরেকজনের গায়ের উপর উঠতে থাকে। সমুদ্রের নিচে 100 মিটার উঁচু মাকড়সা কাঁকড়ার পাহাড় তৈরি হয়। এরপরে এভাবেই তারা নিজেদের পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে থাকে। নতুন খোলসটি এসময় বেশ নরম থাকে। এদেরকে শিকারীদের হাত থেকে পালিয়ে থাকতে হয়।